ঠিক আছে। নর্মালি ভাইয়া বললে মনে হয় খুশি হবে, ওটা না বললে ও আমাদের কি স্টুডেন্ট দিল, সো যদি ভাইয়াটা লাগবে আমাদের, ভাইয়াটা লাগবে আমাদের, বা ভাইটা লাগবে না বা বেটার হয় মনে হয়। আমরা পড়ি বা একটু শুনি কি আছে দেখি। সো গত ক্লাসে হচ্ছে আমরা ম্যাগনেটিজম নিয়ে একটা ইস্যু দেখেছিলাম, বিএইচ কার্ড সিলেট যে ক্লাস সিলেট তুমি সিলেট করেছিস, বিএইচ কার্ড নিয়ে পড়তেছিলাম। বিএইচ কার্ড কি কি ছিল? বি এবং এইচ ছিল, তাই তো? বি এবং এইচ ছিল তোমার তো পড়া উচিত, তোমাকে দেখে বুদ্ধিমান মনে হয় হচ্ছে ফ্লাক্স ডেনসিটি 5/k, বি ছিল ফ্লাক্স ডেনসিটি, অর্থাৎ আমার কোরের ভিতর দিয়ে কি করে ফ্লাক্স পাস হচ্ছে সেই জিনিসটা আমি দেখতে যাচ্ছি। আর এইচটা ছিল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি F/L, ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি। আর এফ ছিল কি? এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ এফ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ম্যাগনেটোমোটিভ ফোর্স। এফ সি হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স, ম্যাগনেটোমোটিভ ফোর্স সমান হচ্ছে এফ ইকুয়াল টু এ নাই। দেখো এই জিনিসগুলো অ্যাট লিস্ট নাম বলার সঙ্গে সঙ্গে তোমার রিকল করতে হবে জিনিসটা কি ছিল। আমি যখন বি এইচ বলছি এটা ডাজেন্ট মিন এনিথিং, বলতে এই জিনিস এটা জানতে হবে যে কেন আমি এটা বলছি। এই দিয়ে বোঝাচ্ছি যে আমি যদি কয়েলের ভিতর দিয়ে বা কারেন্ট বেশি পাস করি সেক্ষেত্রে আমার কোরের ভিতরে কি করে ফ্লাক্স পাস হচ্ছে সেই জিনিসটা আমি প্লট করতে যাচ্ছি। সেটাই তো, এসব তো কিছুই না যে আমি কয়েলের ভিতর দিয়ে কারেন্টের পরিমাণ বাড়াচ্ছি, কারেন্টের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে যে কেন বাড়বে, এফ বাই এল, এফ এর ভিতরে আই আছে, তো কারেন্ট বাড়ায় যে ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি যেটা আছে এটা বাড়ে, মানে তাকে পুশের পরিমাণ বাড়ে, যেহেতু ফ্লাক্সের পুশের পরিমাণ বাড়ে সো ফ্লাক্স গুলো বেশি করে বা কম করে পাস করার চেষ্টা করে। এই দিয়ে স্টারটা দেখতে নর্মালি যে কোনো কাজের জন্য এটা নর্মালি এমন ছিল এখন ওকে আর বেশি করে ম্যাগনেটাইজ করা সম্ভব না, ওর সর্বোচ্চ ম্যাগনেটাইজেশন পজিশনে সে পৌঁছে গেছে, তার যতগুলো ম্যাগনেটিক ফিল্ডের ওরিয়েন্টেশন ছিল ওরিয়েন্টেশন গুলো অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে, এখন চাইলে ওর ভিতর দিয়ে আর আমি বেশি করে ম্যাগনেটিক ফিল্ড পাস করাইতে পারবো না। ওকে, এখন এই কার্ড থেকে একটা সমস্যার কথা বলছিলাম যে একটা ইলেকট্রোম্যাগনেটকে যদি আমি মানে যেটা ম্যাগনেটাইজ না একটা ম্যাটেরিয়াল তাকে যদি আমি ম্যাগনেটাইজ করি এবার ডিম্যাগনেটাইজ করি একটা লসের নাম বলছিলাম, তার জন্য একটা লস আছে, হিস্টেরেসিস লস। এটা কেন হয় যে আমি যখন এটাকে একবার ম্যাগনেটাইজ করে ফেললাম এটাকে যখনই আমি ডিম্যাগনেটাইজ করবো বা রিভার্সলি ম্যাগনেটাইজ করবো তখন এই পথে আর এই ফেরত আসে না, এটা তখন আসে হচ্ছে ম্যাগনেটিক এরকম পজিশনে একটা ফেরত আসে, তাহলে এখানে কারেন্টের পরিমাণ জিরো, ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটির পরিমাণ জিরো, তখন এই কোরের ভিতর দিয়ে ফ্লাক্সের পরিমাণ জিরো থাকার কথা ছিল, কোরের ভিতর দিয়ে ফ্লাক্সের পরিমাণ জিরো থাকার ছিল, কিন্তু সেটা তো হয়নি। এটা কেমন যে লোহাকে দশা দিয়ে ছেড়ে দিলে তার ভিতরে তো আর ফ্লাক্স থাকার কথা না, কিন্তু তখনও সে চুম্বকের মতো বিহেভ করে, ওটাকে যদি রিভার্স করতে হয় ওর উপর উল্টা কাজ করতে হয়, সো এখানে রেসিপ্রোকাল ম্যাগনেটিজম কিছুটা থেকে যায়। এই রেসিপ্রোকাল ম্যাগনেটিজমকে জিরো করানোর জন্য আমার পিছনের দিকে এই এইচটাকে নেগেটিভ দিতে হয়, অর্থাৎ কারেন্টকে উল্টায় দিতে হয়, কারেন্টটাকে যখন উল্টায় দিই তখন এটা এই পজিশনে এসে হয়তো জিরো হয়। এই যে এই পজিশনটুকু এক্সট্রা যে কারেন্টটা লাগলো এর জন্য একটা ধরনের ফোর্স অ্যাপ্লাই করি, সেই ফোর্সটা করে এসেছি ফোর্স, ওই ফোর্স অ্যাপ্লাই করতে যে পরিমাণ কারেন্ট লাগছে ওই কারেন্টটাই হচ্ছে আমার হিট প্রডিউস করবে, ওই কারেন্টটাই আমার হিট প্রডিউস করবে, ওই ওই লসটাকে বলি আমি হিস্টেরেসিস লস। এটা যখন আবার একই ভাবে এখানে প্রবলেম কি স্যার, হিট প্রডিউস করা নাকি স্যার হিস্টেরেসিস লস? হিস্টেরেসিস লস মানে হিট প্রডিউস হবে, হিস্টেরেসিস লসের কারণে হিটটা প্রডিউস হবে, হিস্টেরেসিস লস না হলে হিটটা প্রডিউস হতো না। ওকে, একইভাবে যখন পিছনের দিকে যাইতাম এটা উঠতো, এরকম উঠতো, এরকম পিছনের দিকে আবার আসতো,
তাই তো? এর নেগেটিভ এক্সেস ছিল এখানে, এটা যদি আবার রিভার্সে নিতে চাইতাম আমার এটা এদিকে হয়তো এখানে গিয়ে দাম করতো সমান মাপের হতো, এমন হলো না, সমান মাপের হয়তো এখানে আসবে, এখান থেকে জিরো করার জন্য হয়তো এখানে জিরো হবে, আবার এখান থেকে এই পজিশনে চলে যাবে। সো এই যে এই এই পোর্শনটা, এই দুটি তো কোয়েসিভ পজের অংশ, ফোর্সের অংশ, এখান থেকে এক্সট্রা কিছু কারেন্টটা চলে, এই কারেন্টের যে লসটা হয় সেটাকে স্ট্রেস লস বলে, এবং এই যে লুপটা, এই লুপটাকে বলা হয় স্ট্রেসিস লুপ। এটা ছিল গত ক্লাসে পড়ানো এবং আমার স্লাইড একটু সুন্দর করে এ টু জেড লেখা আছে যে জিনিসটা কি, এই জিনিসটা কেন করলাম, কারণ প্রতিটা আমার মেশিনের ভিতরে, ইলেকট্রিক্যাল মেশিনের ভিতরে এই ধরনের ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হয়। সো ইলেকট্রোম্যাগনেটের প্রপার্টিগুলো জানা অতীব জরুরি। এখন আসি আমাদের মেইন টপিক ট্রান্সফরমার, ইন্ট্রোডাকশন টু ট্রান্সফরমার, ট্রান্সফরমার সম্পর্কে করবো, মানে মোটামুটি ভালোখানে অনেক অনেক সময় যায় তো স্যার, মোটরের ক্ষেত্রে মোটর জেনারেটর যেখানে আমার ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হবে, যেখানে ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হবে সেখানে এই প্রপার্টিটা দেখতে পাওয়া যায়। ইলেকট্রোম্যাগনেট মানেই সেখানে স্ট্রেস লস এবং স্ট্রেস লুপ থাকবেই, মাস্ট। ইলেকট্রোম্যাগনেট মানে ইলেকট্রিসিটি যদি ম্যাগনেটিজম করি আবার ডিম্যাগনেটাইজ করি তাহলে এই ঘটনাটা ঘটবে, মাস্ট ঘটতেই হবে। সো মোটর হোক, জেনারেটর হোক, ডিসি জেনারেটর হোক, ডিসি মোটর হোক, সবখানে এক জিনিস থাকবে। এখন আসি আজকের টপিকে, আজকের টপিকটা হচ্ছে আমার ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার দেখতে দেখতে আমার এতই অভিজ্ঞ, এখন মনে হয় ট্রান্সফরমার কিছুই না। ট্রান্সফরমার কি? ট্রান্সফরমার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল মেশিন, যদিও এটা ইলেকট্রিক্যাল মেশিন, এই মেশিনের ভিতরে কোনো মুভিং পার্ট নেই। সাধারণত আমরা মেশিন বলতে বুঝি যার ভিতরে মুভিং পার্ট থাকে, তাই না? এর কোনো মুভিং পার্ট নেই, এটা এক ইলেকট্রিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতেই কনভার্ট করতেছে, অন্য কোনো কিছুতে কনভার্ট করতেছে না। কিন্তু যদি চিন্তা করো যে একটা ইঞ্জিনের কথা, সে কী করতেছে, সে যদি ইঞ্জিনটা কোনো গাড়ির সঙ্গে লাগানো থাকে, সো কেমিক্যাল এনার্জিকে সে আমার মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে, বুঝতে পারছে? আবার অনেক মেশিন আছে মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে, কিন্তু এই ইলেকট্রিক্যাল এনার্জিকে ওই ইলেকট্রিক্যাল এনার্জিতেই কনভার্ট করতেছে। সো এখানে মুভিং কোনো পার্ট নেই। সো এটা বলা হচ্ছে ট্রান্সফরমার ইন্ট্রোডাকশন দেখতে আমি, এটা কি স্ট্যাটিক পিস অফ ইকুইপমেন্ট, এটা মানে স্থির অবস্থায় আছে, কিন্তু কোনো মুভিং পার্ট নেই। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ভোল্টেজ লেভেলটাকে আপ এবং ডাউন করা, এর অন্য কোনো কাজ নেই। এর কাজ হচ্ছে ভোল্টেজ লেভেলটাকে আপ এবং ডাউন করা, এই কাজটা আমরা করি, যা কিছু করি না কেন এই প্রপার্টিটা ইউজ করেই আমি করি, যে ভোল্টেজ আপ এবং ডাউন করি। আমি কখনো বলি না আমি কারেন্ট আপ ডাউন করি, আমি বলি ভোল্টেজ লেভেল আপ এবং ডাউন করি, আমি কারেন্ট কথা বলবো না। এই ক্ষেত্রে ভোল্টেজ আপ হয়ে গেলে কারেন্টটা কমে যাবে, ভোল্টেজ ডাউন হয়ে গেলে কারেন্টটা নর্মালি বেড়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবা, ট্রান্সফরমার কখনো পাওয়ার অ্যান্ড ফ্রিকোয়েন্সি কোনোটাই চেঞ্জ করে না, পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি দুটোর একটাও চেঞ্জ করবে না। সো পাওয়ার যা থাকবে তাই থাকবে, ফ্রিকোয়েন্সি যা থাকবে তাই থাকবে। তবে একটা জিনিস ট্রান্সফরমারের ভাবে, যদি পোলারিটির কথা চিন্তা করি, যে সিগন্যালটা দিব বা যে ধরনের শেপ দিব ঠিক তার উপরটা ধরনের শেপ অপোজিট দিয়ে বেরোবে নর্মাল। সো দুটো পোলারিটেশন নর্মালি এরকম নর্মাল সেন্সে থাকে। সো আমি যদি এটাকে এই জিরো থেকে শুরু হয়েছে অপোজিটটা হয়তো 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি হয়। সো ইনপুট থেকে আউটপুটের ফেজ ডিফারেন্স নর্মালি 180 ডিগ্রি থাকে ট্রান্সফরমার। তুমি দেখবে যদি কখনো টেস্ট করো অসিলোস্কোপ দিয়ে, দেখবে যে ট্রান্সফরমার ইনপুটে যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল নেয় এর অপোজিটে যদি 180 ডিগ্রি হয়, ঠিক আছে? এখন আসি ট্রান্সফরমার কাজ করে কি, এইটা হচ্ছে মেইন বিষয় যে ট্রান্সফরমার কাজ করে। ট্রান্সফরমার পড়ানোর আগে আমি প্রথমে পড়িয়েছিলাম যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের কথা বলছিলাম, তাই না? কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি থাকে তাহলে তার চারপাশে কি তৈরি হয়? ফ্লাক্স, একটা ফ্লাক্স তৈরি হয়। আমি বলেছিলাম এই ফ্লাক্সের স্ট্রেংথটা খুব কম থাকে, ফ্লাক্সের স্ট্রেংথ নর্মালি খুবই কম থাকে, তাকে একটু বা সেই ফ্লাক্সের স্ট্রেংথ বা সেই ম্যাগনেটিজমটা বাড়ানোর জন্য আমরা কি করছিলাম, আমরা কয়েল বানিয়েছিলাম। সো আমরা একটা কয়েল বানিয়েছিলাম। সো ট্রান্সফরমার নর্মালি দুইটা কয়েল থাকে, প্রাইমারিতে যখন আমি একটা এসি সাপ্লাই দেব, ডিসি হলে হবে না, আমার অল্টারনেটিং ফিল্ড লাগবে, অল্টারনেটিং ফিল্ড লাগবে। সো যখন একটা এসি সাপ্লাই দিব, এসি সাপ্লাই দিলে আমি একটু কিসের ভিতর দিচ্ছি, কয়েলের ভিতর দিচ্ছি, প্রাইমারি কয়েল,
আমি প্রাইমারি কয়েলে যে এসি সাপ্লাই দিব, সেই এসি সাপ্লাই এই প্রাইমারি কয়েলে একটা অল্টারনেটিং ফিল্ড জেনারেট করবে, ম্যাগনেটিক ফিল্ড। যেহেতু এসি সাপ্লাই আমি কি বলেছি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অবশ্যই একটা ফিল্ড জেনারেট করবে, আমি যেহেতু কয়েল নিয়েছি এই কয়েলকে অবশ্যই বড় একটা ফিল্ড জেনারেট করবে। সো যখন এসি সাপ্লাই দিয়েছি তখন প্রাইমারি কয়েলে একটা অল্টারনেটিং ফিল্ড জেনারেট করবে। এই অল্টারনেটিং ফিল্ড জেনারেট হলে এখানে একটা কয়েল কোর রেখেছি, এই ফিল্ড গুলো কি হচ্ছে কোরের ভিতর দিয়ে পাস হচ্ছে, যখন আমি ট্রান্সফরমারে আমি বুদ্ধি করে এখানে সেকেন্ডারিতে একটা আরেকটা কয়েল বানিয়েছি, সেকেন্ডারিতে আরেকটা কয়েল বানিয়েছি। এখন ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি বলে, কয়েল ইনসাইড এ অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রোডিউস এ ভোল্টেজ। এটা বলতে যাচ্ছে যে একটা কয়েলকে যদি রেখে দাও একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে, কি বলছে একটা কয়েল আছে আমার, সেই কয়েলটা একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে রেখে দিয়েছি। এখানে যদি আমি ভিডিওটা দেখাবো কিভাবে ফিল্ডটা অল্টারনেট কয়েলটা দেখাবো, এটা তো দেখে তো বোঝা যাচ্ছে অল্টারনেট কয়েল মানে এর ভিতর দিয়ে হচ্ছে, তুমি চোখে দেখছো এর ভিতর দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড অল্টারনেট করতেছে, মানে তার দিক পরিবর্তন করতেছে, এদিক ওদিক করতেছে। যখন এরকম করে তখন এই কয়েল একটা প্রপার্টি শো করে, কি প্রপার্টি, যদি এই কয়েলের ভিতরে ফিল্ডের পরিবর্তন হয় তাহলে কয়েলের ভিতরে নর্মাল একটা ভোল্টেজ তৈরি হবে, কয়েলের ভিতরে নর্মাল একটা ভোল্টেজ তৈরি হবে। যখন ভোল্টেজ তৈরি হয়েছে তাহলে এখন যদি লোডকে আমি কানেক্ট করে দিই বা পাথকে শর্ট করে দিই অবশ্যই একটা কারেন্ট ফ্লো হবে। এই একটা ট্রান্সফরমারের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল এতটুকু, এর বাইরে কোনো ওয়ার্কিং প্রিন্সিপাল তোমার পড়ার কোনো দরকার নেই, এতটুকু জানলেই তোমার জন্য। প্রথম কি বলতেছে আরেকবার রিভিউ করে দিই, যে যখন আমি প্রাইমারিতে একটা অলরেডি কারেন্ট বা ভোল্টেজ কোনো সোর্স সাপ্লাই করবো, অল্টারনেটিং সোর্স সাপ্লাই করবো, এই অল্টারনেটিং সোর্স কি করবে প্রাইমারিতে একটা অল্টারনেটিং ফিল্ড জেনারেট করবে। যেহেতু কয়েল, কয়েলের মধ্যে কারেন্ট গেলে সে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে, এই ম্যাগনেটিক ফিল্ড অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড এই কোরের ভিতর দিয়ে অল্টারনেট করতেছে, আর আমি এই কোরের অপোজিট লেগে একটা কয়েল কাছে রেখেছি, সো এই কয়েলের ভিতরে ফিল্ডটা পরিবর্তন হচ্ছে। যেহেতু ফিল্ডটা পরিবর্তন হচ্ছে সেহেতু এখানে ভোল্টেজ জেনারেট করবে, ভোল্টেজ জেনারেট করে পরে আমি যদি লোড লাগিয়ে দিই তাহলে ওখান দিয়ে কারেন্ট পাস করতে শুরু করবে। ঠিক আছে, তো এতটুকু বোঝা গেছে। এখন এর মাঝে কি কোনো প্রশ্ন তোমার মাথায় আসছে যে স্যার ভোল্টেজ তৈরি হলো তার পোলারিটি কেমন হবে, এই সমস্ত কিছু মাথায় আসবে? আমি তো বললাম যে এখানে যখন অলরেডি ফিল জেনারেট হচ্ছে এখানে ভোল্টেজ জেনারেট হবে, এখন সে ভোল্টেজ দিক কোন দিক হবে, সে ভোল্টেজ দিক কোন দিক হবে স্যার, যেদিকে লোক থাকে যেদিকে লোক থাকে তো মন বরাদ্দ হয়ে গেল। সো এখানে যে ভোল্টেজটা তৈরি হবে এটা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্সের জন্য, যাতে ফ্লাক্সটা দুই ফ্লাক্সের মাঝে কম, এই ফ্লাক্সটা দুই ফ্লাক্সের মাঝে কম। সো এখানে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটা মিউচুয়াল ফ্লাক্সের মাধ্যমে, সো এই ভোল্টেজটাকে বলা হয় মিউচুয়াল ভোল্টেজ, আর এটা হচ্ছে সেলফ ইনডিউসড ভোল্টেজ। মিউচুয়াল ইনডিউসড ভোল্টেজ, সেলফ ইনডিউসড ভোল্টেজ, এর নামগুলো দরকার কেন, এটা তো নাম অন্য কোনো কিছু না। ওকে, সো এখানে যেমন ভোল্টেজ তৈরি হয়েছে প্রাইমারি তো অবশ্যই একটা ভোল্টেজ তৈরি হবে, যেহেতু একটা কয়েল এর ভিতর দিয়ে তো ফিল্ডের পরিবর্তন হচ্ছে, সো এখানেও একটা ভোল্টেজ তৈরি হবে, এখানেও একটা ভোল্টেজ তৈরি হবে, দুটোতে কিন্তু একটা করে ভোল্টেজ তৈরি হয়ে যাবে। প্রাইমারি ভিতর দিয়ে যেহেতু ফিল্ডের পরিবর্তন হচ্ছে, সো ডেফিনেটলি এখানেও একটা আমার ভোল্টেজ তৈরি হয়েছে, এখানেও একটা ভোল্টেজ তৈরি হয়েছে, এখানেও একটা ভোল্টেজ তৈরি হয়েছে। এখন এর দিকটা ভোল্টেজের ডিরেকশনটা কোন দিকে হবে তা নির্ভর করে লেন্জের উপরে, লেন্জের ল একটা আছে, লেন্জের ল নাম শুনছো তো, লেন্জের নাম শুনছো। এখন উনি যেটা বলতে যাচ্ছে উনি বোঝাতে যাচ্ছে ইফেক্ট, মানে যেটা ঘটাবে সেটা কোয়াস সবসময় ইফেক্টকে বাধা দেয়, ইফেক্ট যে ঘটাবে আর যে জিনিসটা ঘটলো সেই ঘটনাটা মূল ঘটনাটাকে বাধা দেবে। এখানে যে অল্টারনেটিং ফ্লাক্স তৈরি হলো প্রাইমারি কারেন্টের জন্য, প্রাইমারি কারেন্টের জন্য প্রাইমারি ভোল্টেজের জন্য অল্টারনেটিং ফিল তৈরি হলো, এখন এখানে যে ভোল্টেজটা তৈরি হবে এই ভোল্টেজটা এই প্রাইমারি ভোল্টেজকে বাধা দেবে। লেন্স এটাই বলতে যাচ্ছে, লেন্স বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখেছে যে এখানে যে ভোল্টেজটা তো আমি দিচ্ছি সাপ্লাই ভোল্টেজ, এটা অবশ্যই এ যে তৈরি হলো এটাকে বলছি আমি কোয়াস, এটাকে বলছি কোয়াস,
ঘটনা আর ইফেক্ট, ইফেক্ট হচ্ছে এ ঘটাচ্ছে, এই ঘটনাটাকে এই এই ঘটনার উৎসটাকে এই ঘটা বাধা দেয়। সো এখানে যদি পজিটিভ পোলারিটি থাকে এখানেও পজিটিভ পোলারিটি থাকে, দুটো সেম পোলারিটিতে আসলে বাধা দেবে। কিভাবে স্যার? যদি তা না হয় উল্টা হতো কারেন্ট কি পরিমাণে আমরা এখন বলতে পারি না। সো এর যদি থাকবে ইপি এর দিকও সেম ডিরেকশনই থাকবে, এর ডিরেকশন এবং এর ডিরেকশন সেম ডিরেকশন। ওকে বোঝা গেল? সো লেন্সের নিয়ম অনুসারে বিএসএস এর ডিরেকশন থাকবে, ইপি ডিরেকশনও ওই একই দিকে থাকবে, ওদিকে উপরের দিকে থাকলে ও উপরে উপরে পজিটিভ নিচে নেগেটিভ, এর উপরে পজিটিভ নিচে নেগেটিভ, যদি এর উল্টা হয়ে যায় তাহলে ওর উপরে নেগেটিভ নিচে পজিটিভ, তাহলে ওই ঘটনাটা ঘটবে। এখানে ইপি পাইলাম উপরের দিকে, এই ইপি হচ্ছে এখন ইএস এর জন্য সোর্স, ইপি হচ্ছে ইএস এর জন্য, ইএস এর জন্য সোর্স। সো এখন এই ইপি ইএস তৈরি করবে, তাই তো? ইপি ইএস তৈরি করবে। এখন ইএস কে যদি ইপি কে বাধা দিতে হয় এই ডিরেকশনও এই উপরের দিকে, সো এর যদি এখানে পজিটিভ থাকে মাস দিয়ে ওইখানে পজিটিভ, এখানে নেগেটিভ থাকে, ঠিক আছে? সো এই ডিরেকশন করে নেব, অসুবিধা আছে? সো আমি বললাম যে ভোল্টেজ তৈরি হচ্ছে মিউচুয়াল ফ্লাক্সের জন্য এবং সেই ভোল্টেজের ডিরেকশন হবে সবসময় এমন হবে যাতে সে যার জন্য সৃষ্টি হয়েছে সেই জিনিসটাকে সে বাধা দিতে পারে। ওকে, এখন এই ভোল্টেজের মানটা কত হবে সেটা কিসের উপর নির্ভর করে? এই ভোল্টেজের মানটা কত হবে সেটা কিসের উপর নির্ভর করে সেটা আমি লাস্টে বলব। ওকে, এখন এটুকু তো বোঝা গেছে যে ট্রান্সফরমার কি জিনিস, ট্রান্সফরমার কিভাবে কাজ করে। সো ট্রান্সফরমার কিছুই না, ট্রান্সফরমার নর্মালি দুইটা কয়েল থাকে, একটাকে প্রাইমারি কয়েল বলি আর একটাকে সেকেন্ডারি কয়েল বলি। সো ম্যাগনেটিক সার্কিটের মাধ্যমে এটাকে ট্রান্সফার করছে, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে। ওকে, এখন এই ট্রান্সফরমারে এটা হচ্ছে বেসিক জিনিস, এইটুকু জিনিস যদি ভালো থাকে ট্রান্সফরমার, ট্রান্সফরমারে সব কিছু ভালো থাকবে, আর কিছু জানার দরকার নেই। কিন্তু এই জিনিসটাকে রক্ষা করতে গেলে আরও কিছু কিছু জিনিস লাগে, সেই জিনিসগুলো সম্পর্কে বলব। কী কী জিনিস আছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে বলেই গেলাম, লেন্সের কথাও তো বললাম যে ওই ভোল্টেজের ডিরেকশনটা কোন দিকে হচ্ছে। এখন আসি এই ট্রান্সফরমারের কি কি পার্ট, ট্রান্সফরমারের ডিফারেন্ট পার্টসের ভিতরে কি কি পার্ট আছে। প্রথম পার্টের স্যার আপনি তো বললেন দুইটা কয়েল থাকবে, কোর থাকবে, আর তো কিছু থাকবে না, কিন্তু বেসিক্যালি ওটা হচ্ছে একদম প্রাইমারি যে ট্রান্সফরমার থাকবে, যে ট্রান্সফরমার দিয়ে অল্প পাওয়ার ট্রান্সফার করি সেই সমস্ত ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রযোজ্য। তুমি যেগুলো বড় ট্রান্সফরমার থাকবে সেগুলো তার এরকম না, সেগুলো দুইটা কয়েল দেখা যায় না, বাইরে দেখি একটা ট্যাঙ্কের মতো দেখা যায়। কি কি জিনিস থাকে সেই জিনিসটা সম্পর্কে একটু পরিচিতি দিয়ে দিই। সো কোর থাকবে, যেটা বললাম যেটাতে ম্যাগনেটিক ফ্লাক্স পাস করবে, উইন্ডিং থাকবে, প্রাইমারি সেকেন্ডারি থাকবে, ইনসুলেশন থাকবে। ইনসুলেশন কেন প্রয়োজন? শর্ট না হয়ে যায়, কোর টু কোর শর্ট না হতে পারে বা কয়েলগুলো শর্ট না হতে পারে। আর থাকবে ট্যাঙ্ক, থাকবে কোর গুলোকে বা
বা ফ্রেমের ভিতরে যে বসাবো তারপরে টার্মিনালস এন্ড বুশিং আমার এক্সপ্লোসিভ ভেন্ট থাকবে, যদি কোনোভাবে এক্সেসিভ হিট জেনারেট হয় তাতে আমার ট্রান্সফরমারটা টোটালি ফেটে না গিয়ে ওখান থেকে ওয়াইরটা বের হয়ে যায়। আমার ট্যাপ চেঞ্জার থাকবে যে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যদি ভোল্টেজ আপ ডাউন করে আমি যেন ভোল্টেজটাকে রেগুলেট করতে পারি। এরপর আছে বাফার ভার্সেস ফ্রিজিং, এটা কি কাজ করে, ট্রান্সফরমার যদি কোনোভাবে গ্যাস প্রডিউস হয় সেই গ্যাসটাকে ডিটেক্ট করে ট্রান্সফরমারকে শাট ডাউন করতে পারে। এটাকে এক একটা করে প্রসিডিউর দিয়ে কোর হচ্ছে গ্যাস ইঞ্জিনিয়ার, যেখান থেকে লাক্স করতে পাস করবো। এই কোরটাকে সাধারণত ল্যামিনেটেড শিট থাকে, যার জন্য আমি সবসময় কোরটাকে স্লাইস করে কাটা থাকে। দেখো এটাকে থিক না কিন্তু স্লাইস করে কাটা থাকে, একটার পর একটা রাখছে এবং দুইটার মাঝে একটা করে অক্সাইডের থিকনেস দিয়েছি মানে ইনসুলেটর দিয়েছি যাতে একটার সাথে টাচ না হয়ে যায়। ওকে, কোরের ভিতরে ফ্লাক্সটা যাতে বেশি পরিমাণে পাস হয় এমন ম্যাটেরিয়াল সবসময় আমরা চুজ করি। আমরা এই কোরটাকে অবশ্যই হিট ট্রিট করে নেই অথবা সিলিকন দিয়ে মিক্সড করতে পারি, তাহলে ফ্লাক্সের ইয়েটা বিএস কার্বন ভালো আসে। সো কোরটা স্লিপ ভালো হলে পরে আমার ফ্লাক্সটা ভালো যাবে, সেক্ষেত্রে ট্রান্সফরমার এফিসিয়েন্সি ভালো পাবে। কখনো ট্রান্সফরমার কোর বানানো দেখেছো তোমরা? আইইএল সেটিং কখনো কাটে? আর এখনগুলো আরো অন্য সেটিং কাটে, আগে ছিল আইইএল সেটিং কাটে, বেশ ভারী ভারী মনে হয়, বেশি ভারী না স্যার, পাতলা, একদম পাতলা। এখানে বলা আছে কোরের ভিতরে কি কি থাকে, কোরটা সাধারণত আমার কত হার্জে চলবে মেশিনটা তার উপর নির্ভর করে কোরের থিকনেসটা আমি করি। যদি আমি দেখা যাচ্ছে যে থিকনেসটা এলিমিনেশনের থিকনেসটা কতটুকু দিব, দুইটা গ্যাপের মাঝে দুইটা শীটের মাঝে কতটুকু এলিমিনেশন দেবো, ছোট দিব না মোটা দিব, তা নির্ভর করে মেশিনটা কত হার্জে চলবে। যদি 50 হার্জে চলে তাহলে এলিমিনেশনটা নর্মালি দেখো 25,000 থেকে একটু কম, মানে ঠিক যদি হার্জ বেশি হয় তাহলে আমার ইনসুলেটরের থিকনেসটা কম হলে চলে, কিন্তু কম হার্জে চলে যদি 25,000 চলে সেক্ষেত্রে থিকনেসটা একটু বেশি দিতে হবে। উইন্ডিং তো তুমি জানো, উইন্ডিং কি জিনিস, সো আমার কয়েল বানাইতে হবে, সো কয়েল বানানোর জন্য কয়েল তারের বেস লাগবে। এখানে নির্ভর করবে আমি কী ধরনের পাওয়ার রেডিং এর ট্রান্সফরমার বানাবো তার উপর নির্ভর করেছে তারটা কতটা মোটা হবে সেটা নির্ভর করছে। এবং এটা কিন্তু সুপার এনামেল কপার ওয়্যার হতে পারে বা এর উপর দিয়ে কাঠের এক ধরনের পেয়েসও দেওয়া হয়, কাঠের যে ইয়ে পাওয়া যাবে ওরা দিয়ে বানানো যেতে পারে। ওটা কিন্তু খুব ভালো ইনসুলেটর হিসেবে কাজ করে, বড় বড় ট্রান্সফরমার যেগুলো আছে যেখানে মোটা মোটা কপার ওয়্যার ব্যবহার করে ওই কাঠের ইয়ে দিয়ে পেয়েস দেয়, খুব ভালো ইনসুলেশন, খুব ভালো ইনসুলেশন হিসেবে কাজ করতে পারবে, মানে তেলের থেকে অনেক ভালো কাজ করবে। নর্মালি সুপার এনামেল কপার ওয়্যার সেখানে ব্যবহার করে না, প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং না বলে তুমি হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ উইন্ডিং কথা চিন্তা করবা। লো ভোল্টেজ উইন্ডিং সবসময় কোরের কাছাকাছি থাকে, লো ভোল্টেজ উইন্ডিং সবসময় কোরের কাছাকাছি থাকে। এটা যদি কোর হয় তাহলে আগে লো ভোল্টেজ উইন্ডিং পেঁচাবো তারপর হচ্ছে হাই ভোল্টেজ উইন্ডিং পেঁচাবো, এর পিছনে কি কোনো কারণ আছে? এর পিছনে কারণটা হচ্ছে যে লো ভোল্টেজ উইন্ডিং এর ভিতরে কারেন্টটা বেশি থাকে, যেহেতু কারেন্টটা বেশি থাকে তারটা একটু মোটা নিতে হয়, এবং যদি মোটা তার হয় তাহলে খরচ বেশি। এটা যদি উপরে পেঁচাতাম তাহলে অনেক সার্ফেসে গেছে না, সার্কেলটা বড় হতো না তার পরিমাণ বেশি লাগতো, এই জন্য কোরের কাছাকাছি পেঁচাই যাতে কারেন্টটা বেশি নিবে এবং তারও কমবে। আমি চাইলে কিন্তু লো ভোল্টেজ উইন্ডিং উপরে পেঁচাইতে পারতাম, সেক্ষেত্রে ইকোনমিক্সের যে ইস্যুটা আসে সেই ইকোনমিক্সের কারণে আমি ওটাকে কোরের কাছাকাছি পেঁচিয়েছি, যার কারণে আমার কোরের যে তারের পরিমাণ তার পরিমাণটা কম লাগে। হাই ভোল্টেজ উইন্ডিং সাধারণত লো ভোল্টেজ উইন্ডিং এর উপরে পেঁচানো। ডান আচ্ছা,
ইনসুলেশনটা তারা বার্নিশ হিসেবে ব্যবহার করতে পারে, বার্নিশ ব্যবহার করতে পারে যে আমি ওর ভিতরে অনেক সময় ওর যখন পেঁচাচ্ছি ওর উপরে কাঠে নিয়ে দিয়ে দিতে পারি, অথবা ইনসুলেটার হিসেবে অয়েলও ইউজ করতে পারি। যা যা ইনসুলেটার আছে এখানে ইউজ করতে হবে, ইনসুলেশনটা যাতে ভালো থাকে। ট্রান্সফরমার ইনসুলেশন ফেল হলে পরে ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। সব থেকে নজর দেওয়া হয় ট্রান্সফরমার ইনসুলেশনের উপরে। ইনসুলেশনটা যদি মানে ওটা হচ্ছে তোমার মন্ত্রী, ওই মন্ত্রী যদি তোমার নষ্ট হয়ে যায় তাহলে ট্রান্সফরমার কাজ করবে না, বেশি করে হিট জেনারেট হবে, হিট জেনারেট হয়ে ট্রান্সফরমারটা নষ্ট হয়ে যাবে। নর্মালি কয়েল, নর্মালি কয়েল এবং উইন্ডিং, উইন্ডিং এবং কোর, এটা হচ্ছে বেসিক পার্ট। আর বাকি যা কিছু আছে এই জিনিসটাকে রক্ষা করার জন্য ওখানে মানে দেয়া, তাছাড়া অন্য কোনো কাজ নেই। ইনপুট বা আউটসাইড থেকে যখন তারটা ঢুকাবো, তখন তার ঢুকাইতে গিয়ে যদি ইনসুলেটরটা নষ্ট হয়ে গিয়ে কোনো কারণে বডির সাথে লেগে যায়, কোনো কারণে বডির সাথে যদি কারেন্ট পাস করে, তো সেটা খুবই ডেঞ্জারাস হয়ে যাবে, খুবই ডেঞ্জারাস হবে। সেক্ষেত্রে এই তারগুলোকে যে ভিতর থেকে বের করবো এমনভাবে বের করবো যাতে বডির সাথে কোনো কানেকশনটা না থাকে। সো বুশিং দেওয়ার সময় পোর্সলিন ব্যবহার করি। সো এখানে ভিতর থেকে পোর্সলিনের ভিতর দিয়ে আমি মাথায়টা বুশিংটা বের করে দিয়েছি যে বুশিংয়ের তারটা কখনোই এই বডির সাথে কানেক্টেড হবে না। যত বাড়বে তিন গুণাকারে ধরো জেনে থাকে, এবং যদি বড় হয় তাহলে অনেক বড় বড় হতে পারে। এর কাজ কিছুই না, ট্রান্সফরমার থেকে ইনপুট বা আউটপুট নেবো কিভাবে সেটা উইদাউট এনি মানে বডি কানেকশন, উইদাউট এনি বডি কানেকশন আমি ট্রান্সফরমার থেকে যদি কোনো ইনপুট আউটপুট নিতে যাই তাহলে অবশ্যই আমার বুশিং ইউজ করতে হবে। সো বুশিং যদি থ্রি ফেজ হয় তাহলে প্রাইমারির জন্য তিনটা, সেকেন্ডারির জন্য তিনটা, ছয়টা থাকে। আর যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে দুইটা দুইটা থাকে। আর যদি তুমি আরইবি ট্রান্সফরমার দেখো সেখানে দেখো তিনটা আছে, তিনটা আছে, ওই একটাকে কমন করে রাখো, একটাকে কমন করে রেখে ইনপুট এবং আউটপুটে দুইটা একটা কমন রাখে সবসময়, যার জন্য তিনটা দিলেই হচ্ছে। একই সঙ্গে আমার যেন ট্রান্সফরমারটা ইনসুলেশনটা ভালো দেয়, কারণ ওয়াইলটা যে জায়গায় ফাঁকা আছে সে জায়গায় ওয়াইল থাকবে। সো ওয়াইল ভালো ইনসুলেশন ইউজ করতে পারে। ওয়াইল বাদে কি অন্য কোনো কিছু ইউজ করা যায় ট্রান্সফরমারে? গ্যাস ইউজ করা যায়, গুড আইডিয়া, গ্যাস ইউজ করা যায়, এসএফসি গ্যাস অনেক ঠান্ডা ওয়াইল থেকে আরও ভালো, কিন্তু সেক্ষেত্রে খরচ অনেক বেশি পড়বে। সেক্ষেত্রে কারণ গ্যাসকে তো একটা জায়গায় আবদ্ধ রাখতে হবে, গ্যাসকে যখন একটা আবদ্ধ জায়গায় রাখবা তো ট্যাঙ্কটা সিল করে ফেলতে হবে, ট্যাঙ্কটা সিল করতে গেলে ট্যাঙ্কটা স্টেল বাড়াইতে হবে, খরচ তত বাড়বে। সো গ্যাস নাও তো নরমাল ট্রান্সফরমার না সম্ভব না স্যার, নরমালি ইউজ করে না, তবে গ্যাস ইউজ করা যায়। এসএফসি গ্যাসের যে প্রপার্টি, সার্কিট ব্রেকার এসএফসি সে সার্কিট ব্রেকার আছে না, তো ভালো ভালো থার্মাল ইস্যু আছে, প্রপার্টি আছে, আমি সেটা চাইলে ইউজ করতে পারি, বাট ইউজ করতে গেলে আমার খরচটা বেশি আসবে। আগে থেকে এমনভাবে ট্রিট করে আসে যাতে ওদের কোনো মশা থাকে না, এই জন্য আমি ব্রিদার ইউজ করি। ব্রিদার ইউজ করা লাগতো না যদি ওয়াইলের ভিতরে পানি থাকলে, ওয়াইলের ভিতরে যদি পানি চলে যায়
তাহলে কোর কোরের সাথে পানির একটা রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন হলো কোরের ভিতরে অক্সাইড করবে, অক্সাইড করবে, অক্সাইড করে নষ্ট হয়ে যাবে। সো পানি যখন লোহার সংস্পর্শে আসবে অবশ্যই সে অক্সাইড তৈরি করবে, অবশ্যই অক্সাইড তৈরি করবে। এই জন্য আমি কখনো অয়েলের ভিতরে পানি ঢুকতে দিব না, যদি পানি ঢুকতে থাকে আস্তে আস্তে কোরটা ক্ষয় হয়ে যাবে। দেখছি এক একটা জিনিস কত কাজে ইউজ করছে। সো এই ঠান্ডা করতেছে, একেতে ঠান্ডা করতেছে, তারপরে হচ্ছে ইনসুলেশন দিচ্ছে ওখানে বিদ্যার থেকে আমি পানিটাকে সরাই দিয়ে এসে কোরটা যাতে ক্ষয় না হয় সে জিনিসটার জন্য সেফটি ইস্যু ইনসিওর করতে হবে। সো এক একটা মাল্টিপারপাসে ইউজ করা। আচ্ছা এই অয়েল গুলো তো হাইড্রোকার্বনের জানি তো, এগুলো নিয়ে আমি শিখছি না। এখানে অয়েল গুলোর নামও দেওয়া আছে, অ্যারোমেটিক, প্যারাফিনস, হ্যাঁ, ন্যাপথেনিক, হ্যাঁ। অয়েল কনজারভেটর ট্রান্সফর্মার উপরে অনেক সময় দেখতে পাবে এরকম একটা জিনিস, এটাকে বলো অয়েল কনজারভেটর। সো ট্রান্সফর্মার যখন চলতে চলতে একটু হিট আপ হয়ে যায় তখন অয়েলটা কোথায় যাবে, প্রসারিত হয়ে তখন এই কনজারভেটরের ভিতরে চলে আসে। এবং এখানে অয়েলের লেভেল মেজারমেন্ট করার একটা জায়গা আছে যেখানে দেখা যায় অয়েলটা কতটুকু উঠছে নামছে, মিটার দেখা যাবে মিটার মতো। সো এটাকে বলা হচ্ছে অয়েল কনজারভেটর। এবং এই অয়েল কনজারভেটরের সঙ্গে কিন্তু বহু রিলে লাগে, এখান থেকে যখন পানিটা ওঠে এটা উঠতেছে তখন সে গ্যাস মেজার করতে পারে যে কি পরিমাণ গ্যাস হচ্ছে এখন। সো আমার যদি ট্রান্সফরমার কোথাও শর্ট সার্কিট হয়ে যায়, ট্রান্সফরমার ধরো 100টা প্রেস ছিল তার ভিতরে 10 নম্বর প্রেসে গিয়ে শর্ট হয়ে গেছে, বাকি 90টা প্রেস বাদ হয়ে গেছে, এখন কারেন্ট তো বেশি হচ্ছে, প্রেস সংখ্যা কমে গেছে মানে ইন্ডাকটেন্স কমে গেছে, সো কারেন্ট সে বেশি টানে। সো যদি বেশি কারেন্ট টানে হিট বেশি প্রডিউস হয়, হিট বেশি প্রডিউস হওয়ার সঙ্গে সঙ্গে সে গ্যাস জেনারেট হবে, অয়েলের ভিতরে তো গ্যাস আছে, হিট জেনারেট হলে অয়েল ভেঙে যাবে, ভেঙে গ্যাস প্রডিউস হবে, সেই গ্যাসগুলো তখন ওই উপরে উপরের দিকে তো যাবে, সে অয়েল কনজারভেটরের দিকে যায়, তখন সেখানে পুরো রিলে লাগানো থাকে, ওই রিলেটা সেন্স করতে পারে কি পরিমাণ গ্যাস আমার প্রডিউস হচ্ছে, যদি বেশি হয় সে অ্যালার্ম দেয় যে গ্যাস হচ্ছে গ্যাস হচ্ছে। তারপরে যদি তুমি কিছু ইনিশিয়েটিভ না নাও তখন ডিরেক্টলি ওই ট্রান্সফর্মারটাকে শাট ডাউন করে শাট ডাউন করে। এটা তো এই দেখছো কত বড় বড় বসিংগুলো এবং অনেক বড় ট্রান্সফর্মার সিলিন্সের। যখন তেলের লেভেল ওঠানামা করবে তখন তো অবশ্যই বাতাস কমবে বা বাড়বে, কারণ এখানে যখন নামবে বাকি জায়গাটা কি দিয়ে ফিল হবে, বাতাস দিয়ে ফিল হবে, যদি বাতাস না দাও বাতাস বাইরে থেকে প্রেশার দিয়ে তোমার ট্যাঙ্ক শেষ করে দিবে, বাইরের থেকে প্রেশার এসে ট্যাঙ্কটা নষ্ট করে দেবে। তো সেই বাইরের প্রেশার যাতে ট্যাঙ্কের উপর না পড়ে এই জন্য বৃদ্ধা রেখেছে যেখান থেকে অয়েল নিয়ে নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে বাতাসকে জায়গাটা পূর্ণ করে দিবে, সো বাইরের প্রেশারটা উপরে থাকবে। দেখতে মনে হচ্ছে স্যার এটা সিলি একটা জিনিস, তুমি এটা না হাতে ট্যাঙ্কটা নষ্ট হয়ে যাবে, ট্যাঙ্ক ব্লাস্ট হয়ে যাবে, দুমড়ে মুছে যেত, দুমড়ে মুছে যেত। সো তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের উপরে কিন্তু সবসময় এক টনের উপরে প্রেশার থাকে, অল টাইম প্রায় এক টনের উপরে। সো কোনো একটা সাইডের প্রেশার যদি কমে যায় আমাকে সেই দিকে নিয়ে যাবে, মহাশূন্যের গেম দেওয়ার কোনো ওই সোর্স ছাড়া আমাকে ছেড়ে দেওয়া হয় আমার বডি ডিরেক্ট ব্লাস্ট হয়ে যাবে, ডিরেক্ট ব্লাস্ট হয়ে যাবে, কারণ আমার ভিতরের প্রেশার বাইরের প্রেশার সেম আছে, আর এখানে কিন্তু আমার ভিতরের প্রেশার বাইরের প্রেশার সেম আছে যার জন্য আমার সব কিছু এক জায়গায় আছে। এরও সেই একটা অবস্থা হবে, যদি ভিতরের প্রেশার বাইরের প্রেশার সমান না থাকে ব্লাস্ট হয়ে যাবে। আচ্ছা এই ব্রিদারগুলো নর্মালি কি কি ধরনের থাকে, সিলিকা জেলগুলো কেমন প্রথমত অবস্থা কেমন থাকে, নীলাভ থাকে, বানানো দেখেছো মেইন একটা পাইপ থাকে, সেই পাইপ দিয়ে অয়েলগুলো ভিতরে আসে, যত বেশি কন্টাক্ট সারফেস এরিয়া পাবো মানে যত বেশি কন্টাক্টের এরিয়া পাচ্ছি, সো আমার একটা জায়গায় এরকম ধরে আছে, সো হিট যতটুকু ডিসিপেট হবে আমি যদি এটাকে ভালো ধরতাম হিট বেশি ডিসিপেট হবে, কারণ অনেক বেশি কন্টাক্ট এরিয়া পেয়েছি আমি। সো অয়েলটাকে কী করা হয়, এই রেডিয়েটারের ভিতর দিয়ে পাস করানো হয়, যখনই পাস করানো হয় সে অনেক বেশি সারফেস এরিয়া পায়, সো হিটটা খুব সহজেই ডিসিপেট করতে পারে। এইটাকে আরো বেশি ঠান্ডা করানোর জন্য এর ভিতরে ফ্যান রাখা, যদি অনেক বড় ট্রান্সফরমার হয় ফ্যান রাখা, তখন বাতাসে পুশ করতে থাকে, বাতাস যখন পুশ করবে যে হিটটা সে ট্রান্সফর্মার হলো খুব সহজেই সে মানে সাপোর্ট করে নেবে।
সবকটা জিনিসের এখানে প্রয়োজন আছে। যদি বড় ট্রান্সফর্মার এগুলো জিনিস না দেয় তাহলে এক্সেসিভ হিট জেনারেট হবে, সো অবভিয়াসলি এই জিনিসগুলো দিতেই হবে। কিছু কিছু ট্রান্সফর্মার দেখতে পাবা যে পাইপের মতো করে দেওয়া থাকে, সেগুলোতে এত ক্ষুদ্র ফিনের দরকার হয় না হয়তো, তাই পাইপের মতো করে দিচ্ছে। ওই পাইপটা ভিতর দিয়ে আসে বাইরে থেকে, ওই পাইপের ভিতরে যাওয়ার সময় হিটটাকে ট্রান্সফার করে দিয়ে চলে যায়। যদি কোনো কারণে অয়েল কনজারভেটর পূর্ণ হয়ে গেছে, সেক্ষেত্রে আর কোনো উপায় নেই, আমার তেলটাকে লিক আউট করে দিতে হবে। তখন এই নির্দিষ্ট প্রেশারে ফুলবে এটা, যে ওই ওই পরিমাণ ড্যাঞ্জারাস প্রেশার যদি হয়ে যায় যে বারোটা ঘুরে যাবে। নর্মালি এখানে আসলে যে পরিমাণ প্রেশার হবে এটা সহ্য করতে পারতেছে না, যদি এমন প্রেশারে চলে আসে ওই প্রেশারটা আমি সেট করে দেবো, এটা এর যে পর্দাটা দিব সেই পর্দাটা সেই পরিমাণ প্রেশার নিতে পারে, তার বাইরে গেলে পরে এটা ব্লাস্ট হয়ে বাইরে থেকে তেল বের হয়ে যাবে। সো তেল যখন বের হয়ে যাবে ভিতরে প্রেশার কমে যাবে, সো আমার ট্রান্সফর্মারটা রক্ষা পাবে। ট্যাপ চেঞ্জার, এই ট্যাপ চেঞ্জার দুই ধরনের, একটা হচ্ছে অনলোড ট্যাপ চেঞ্জার, একটা হচ্ছে অফলোড ট্যাপ চেঞ্জার। অনলোড ট্যাপ চেঞ্জার ডিরেক্টলি লাইনে রেখেই ওটাকে চেঞ্জ করা যায়, আর অফলোড হচ্ছে লাইন থেকে কাট অফ করে দিয়ে চেঞ্জ করা যায়। সাধারণত ট্রান্সফর্মারে মোটামুটি অনেক লোড দেওয়া থাকে, কত কেভিএ ট্রান্সফর্মার লোডটা আমি দিয়ে থাকি। সো সকালের দিকে একজন লোড থাকে, সকালের পরে দশটার দিকে একজন লোড থাকে, বারোটার দিকে একজন লোড থাকে, বিকালের দিকে একজন লোড থাকে। আবার সিজন ওয়াইজ ভ্যারি করে, শীতের সময় এক ধরনের লোড থাকে, গরমের সময় এক ধরনের লোড থাকে। এখন এই লোড যখন চেঞ্জ হয় ট্রান্সফর্মারের টার্মিনালের ভোল্টেজে পরিবর্তন হয়, ট্রান্সফর্মারের টার্মিনালের ভোল্টেজ পরিবর্তন হয়। যখন লোড বেশি হয়ে গেছে সেক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ কমে যাবে, যখন টার্মিনাল ভোল্টেজ কমে যাবে সেক্ষেত্রে লোড তো ক্ষতিগ্রস্ত হতে পারে, সেক্ষেত্রে আমি ট্যাপ চেঞ্জারের মাধ্যমে প্যাচ সংখ্যা চেঞ্জ করে দিই। প্যাচ সংখ্যা চেঞ্জ করে দিলে পরে লোডটা স্টেবল হয়ে যায়। অনলোডের ক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যায়, অফলোডের ক্ষেত্রে এটা করা যাবে না। লোডটাকে অফ করে দিতে হবে, অফ করে দিয়ে তারপরে ট্যাপটা চেঞ্জ করে দিয়ে তারপরে অনলোডে দিব। এটা তো স্যার এইচটি সাইডে লাগবে না, এটা সবসময় এইচটি বা লো সাইড এটা আমি বলতে পারবো না, এটা কনজিউমার এন্ডে যদি তুমি চিন্তা করো, কনজিউমার এন্ডে যদি আমার সেকেন্ডারি সাইড যেখানে যেখান থেকে লোড লাগানো হবে সেই লোডের ওই পার্টটাতে মিটার লাগাবো। না ওই ওইটার কোনো ইস্যু নেই, আমার যেখানে যেরকম চাহিদা নর্মালি যদি তুমি চিন্তা করো আমার সেক্ষেত্রে অনেক হিসাব করে তোমাকে রেগুলেট করে দেখতে হবে দোকানে কত আসে। সেকেন্ডারি ভোল্টেজ এখানে বলে না এইচটি লো সাইড, দেখো সেকেন্ডারি ভোল্টেজ, আমি সেকেন্ডারি যেখানে করব সেকেন্ডারি ভোল্টেজকে রেগুলেট করার জন্য এটা ব্যবহার করি। এই যে স্যার কোন জায়গায় স্যার লাগে, কোন জায়গায় লাগায় সেই জায়গাটা দেখতে হবে, এটার ছবিটা এখানে নাই হয়তো আমি নিয়ে দিতে ভুলে গেছি। তো সেই জায়গাটা যদি আমি দেখি ট্রান্সফর্মার উপরে থাকে অনেক জায়গায়, ব্যবহার করে এগুলো তো এত কিছু নাই আছে দেখতে পাওয়া দেখতে পাবো সেখানে, তো তুমি তো সবকিছু তো তোমাকে বলে দিবে না এটা আছে, তোমার দরকার নেই, তুমি একটু নর্মাল কনজিউমার তোমাকে এটা বলে কি লাভ পাবে। যারা টেকনিক্যাল মানুষ তাদের হয়তো পারে, আমরা যখন ল্যাবে যাবো একদিন দেখার জন্য সেই দিন টোটাল জিনিসটাকে দেখাবো। আচ্ছা বুক হাউস রিলে, এই রিলেটার কাজ হলো গ্যাস ডিটেক্ট করা, গ্যাস বেশি হলে আবার ট্রান্সফর্মারটাকে ঠিক করে দেয়, পরে থেকে না মানলে শাটডাউন করে। এটা তো স্যার ইলেকট্রিক্যাল রিলে, হ্যাঁ
যত বড় হবে তার সেফটি কি বজায় রাখার জন্য যা যা সিকিউরিটি দরকার সবই দেওয়া আছে। আমি এখানে টেম্পারেচার সেটা তো দেখাই নি, সেটা সিলেক্ট এটা একদিন ভাগ ভাগ দেওয়া আছে। এই ট্রান্সফরমারের যে কোর গুলো হয় তিন টাইপের, কোর টাইপ হয়, শেল টাইপ হয়, স্পাইরাল বা ওন টাইপ, এই তিন ধরনের। কোর টাইপের ক্ষেত্রে দুই পাশে লেগে পাক কাটানো থাকে, কোর ব্রেক ট্রান্সফরমার দুই লেগে দুইটা হাই ভোল্টেজ লো ভোল্টেজ লিংক কাটানো থাকে, অথবা এক লেগের উপরে হাই ভোল্টেজ অন্য লেগের উপরে হাই ভোল্টেজ লো ভোল্টেজ। এখন যে ট্রান্সফরমার গুলো হয় সাধারণত হাই ভোল্টেজ লো ভোল্টেজ একই জায়গায় একই জায়গায়, যদি এখানেও পেঁচায় বা এখানেও একইভাবে পেঁচায় যাতে আমার লিকেজ ফ্লাক্সের পরিমাণ খুব কম। ট্রান্সফরমার কোরটা তুমি রেক্টেঙ্গুলার নিবা না সার্কুলার নিবা তা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে। তুমি ট্রান্সফরমারটা কত দামি ট্রান্সফরমার সেটার উপর নির্ভর করবে, কারণ যখনই তুমি এটাকে সার্কুলার করতে যাইবা শীট করে তুমি কাটছো ওই শীটটাকে খুব সুন্দর করে ডিজাইন করবে, কারণ সার্কুলার বানাইতে গেলে কাটা 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 জিনিসকে যখন সার্কুলার বানাবা সেটাকে সুন্দর করে ডিজাইন করতে হবে। আর যদি তুমি ইয়ে না রেক্টেঙ্গুল টাইপের না সেক্ষেত্রে কিন্তু তারের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু তারের পরিমাণ যদি সার্কুলার হতো তারের পরিমাণ কম হয়। নর্মালি নর্মাল যে ট্রান্সফরমারগুলো থাকে এটা সার্কুলার হয় না, এটা রেক্টেঙ্গুলার শেপে হয়, যদি ট্রান্সফরমার একটু বড় হয় তখন সেটা আমি সার্কুলার করে দেবো। এবং সার্কুলার করার জন্য আরও অনেক হিসাব নিকাশ আছে, কোথা থেকে সার্কো কী করবো তার হিসাব নিকাশ এখানে দেখাতে চাইছিল, ওটা দেখানোর দরকার নেই বাদ দাও। আচ্ছা ক্লাসিফিকেশন, নর্মাল ট্রান্সফরমারের অয়েল ফিল্ড সেল কোড হতে পারে, এয়ার গ্লাস টাইপ হতে পারে, অয়েল ফিল্ড ওয়াটার কোড মানে ফোর্স কোল্ড যেগুলো আছে, এটা নর্মালি এই কুলিং সিস্টেমটা নির্ভর করে ট্রান্সফরমার রেটিংয়ের উপর। যদি ট্রান্সফরমার অল্প হয় বা অল্প রেটিংয়ের হয় আমি নর্মালি এয়ার কুল করলাম। আচ্ছা ট্রান্সফরমার একটু বড় হয়েছে এখন আমি অয়েল কুল করলাম, আচ্ছা তার থেকে বড় হয়েছে অয়েল কুল প্লাস ফোর্স কোল্ড দিয়ে ফ্যান ইউজ করলাম, এর উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশনগুলো নর্মালি করে। আচ্ছা এখন আমি এই ট্রান্সফরমার ইকুয়েশনটা তুলেই দিয়ে দিই, ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম ওয়ার্কিং প্রিন্সিপালটা করলাম। স্যার এইটা স্যার আজকে থাক, আজকে আমরা দেখলাম ট্রান্সফর্মার কি জিনিস, হ্যাঁ স্যার, ট্রান্সফর্মার কিভাবে কাজ করে, কি কি ট্রান্সফর্মার বেসিক পার্টস গুলো, ঠিক আছে, এবং প্রতিটা বেসিক পার্টস এর কাজ গুলো, পার্টস গুলো বললেই হবে না, প্রতিটা পার্টস এর কি কি কাজ আছে সেই কাজগুলো নাম রাখতে হবে। এবং আগামী ক্লাসে আমি এই ট্রান্সফর্মার ভোল্টেজটা কিভাবে তৈরি হচ্ছে, এই ভোল্টেজগুলো কিভাবে ক্যালকুলেট করা যায় এবং প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজ কত রেশিও আকারে ট্রান্সফার হয় সেই জিনিসটা দেখবো, ঠিক আছে। সো দুইটা ক্লাস পাবো, দুইটা ক্লাসের জন্য চেষ্টা করবো ট্রান্সফর্মার শেষ করার।